Dear students, আজি মই voice sensor 2 নম্বৰ part 2 লৈ আনিছো part 2 ইয়াৰ আগত মই part 1 নৰ এটা ক্লাছ কৰিছো যোত আমাৰ present indefinite present continuous tense হৈছিল আৰু লগতে voice sensor basic role বিলাক এটা আইডিয়া তোমালোকক দিছিলো তো আজিৰ ক্লাছত মই present perfect to past continuous লৈ আলোচনা কৰিম আৰু ইয়াৰ ভিতৰত তোমালোকক হোমৱৰ্ক হিচাপে কেইটামান কোৱেশ্চন দিছো মই যিকেটা কৰি দিছো এইকেটা তো ঠিকে আছে বাকি যি এটা দুটা কৰা নাই গোটেই কেইটা মিলি সাতটামান কোৱেশ্চন আছে এটা তোমালোকৰ হোমৱৰ্ক হিচাপে দিছো তোমালোকে ভিডিওটো চাই হোমৱৰ্ক কেইটা কৰিব লাগিব প্রথমতে সোয়া ভয়েস সেন্সর 3 নম্বর পার্ট আজি প্রেজেন্ট পারফেক্টৰ পৰা আৰম্ভ হ'ব প্রেজেন্ট পারফেক্টৰ ফৰমেশ্বনটো মই প্ৰথমে লিখিছো এক্টিভত যেটো জেনেৰেলি প্রেজেন্ট পারফেক্টৰ ফৰমেশ্বন হয় হেটো হল এক্টিভৰ ফৰমেশ্বন যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এটো হল আমার এক্টিভৰ ফৰমেশ্বন নাইবা প্রেজেন্ট পারফেক্টৰ মানে তোমার যেটো ফরমেশন হয় টেন্সর যেটো ফরমেশন হয় হেতু তো আমি যেটো কইব লাগিব প্যাসিভৰ ফরমেশনটো কৰিব লাগিব এতে কি আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন এটা আহিব নতুনকে এ বিনটো তোমার নতুনকে আহিব সো আৰু বাকিখিনি সেম থাকিব কিন্তু তার আগত অবজেক্টৰ আগত এটা পাই আহিব এই দুটা বস্তু নতুন প্যাসিভত যেটো তোমালোকে আইডিয়া অলরেডি পাইছা লাস্ট ক্লাসত তো এক্সাম্পল হিসাবে মই লৈছো প্রথম টু দ্য প্রিন্সিপাল হ্যাজ ফাইন্ড হিম 500 রুপিস যে প্রিন্সিপাল তার কি করেছে 500 রুপিস একটা ফাইন লগাইছে সো এতে দ্য প্রিন্সিপাল আমার সাবজেক্ট হ্যাজ টু আমার এটু কত আছে অ্যাক্টিভর ফরমেশনত আছে সাবা অ্যাক্টিভর ফরমেশনটা লক্ষ্য করিবা অ্যাক্টিভত আছে হ্যাঁ মই কোয়া বলি নহয় তোমালোকে প্রথমে কোয়েশনটু কোয়ার লগে লগে তুমি অ্যাক্টিভ অ্যাক্টিভত আছে না প্যাসিভত আছে সেইটু চাবা ভালকে নহলে তোমালোকৰ ভয়েস চেঞ্জ কেতিয়াও শুদ্ধ নহব কিয়নো এক্টিভত থাকিলে পেসিভত কৰিব লাগিব পেসিভত থাকিলে এক্টিভত কৰিব লাগিব সো দ্য প্রিন্সিপাল সাবজেক্ট হ্যাজ টু আমার বি ভার্ব ফাইন্ড মেইন ভার্বর পাস্ট পার্টিসিপল হিম অবজেক্ট এতে বাই নাই বিন নাই তেনেহলে এটো আমার পেসিভর ফরমেশনত পড়া নাই এটো এক্টিভতে আছে তেনেহলে আমি কি করি এক্টিভত আছে যদি এক্টিভর এটো ফরমেশনত আছে যদি আমি পেসিভর ফরমেশনত পেলাই দিম সো এতে হিম হিমটো হল তোমার কি অবজেক্ট সো হিম অবজেক্টৰ সাবজেক্ট ৰূপ কি হ'ব হি হ'ব হি আৰু হিল লগত হি যিহেতু থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নম্বৰ ইয়াৰ লগত হেজ বিভাৱ হিচাপে হ'ব আৰু ফাৰ্ষ্ট পাৰ্চন ছেকেণ্ড পাৰ্চন আৰু থাৰ্ড পাৰ্চন প্লুৰেলৰ লগত আমাৰ হেভ হেভ বহে সো ইয়াতে হেজ বহিব সো হি হেজ চাবা ছাবজেক্ট বহাইছোঁ হেভ হেজৰ এটা বহাইছোঁ তাৰ প্লাছ কি আছে এটা বিন আছে এই বিনটো আমি বহাই দিম হি হেজ বিন আৰু মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপলে আছিল অলৰেডি হা মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপলে আছিল পাষ্ট পাৰ্টিচিপলে থাকিব ফাইণ্ড 500 ৰুপিজ হা 500 ৰুপিজটো আমাৰ কি এক্সটেনশ্যন হয় এইখিনি আমাৰ এক্সটেনশ্যন চ' এক্সটেনশ্যনটো আমি বহাই দিছোঁ তাৰপিছত এক্সটেনশ্যন পিছত দিলেও হয় কিন্তু চেণ্টেঞ্চটো নিমিলিলে আকৌ আগত দিব পাৰি আমি চ' বাই বাই আমাৰ লাগিব বাই আৰু অবজেক্ট নতুন ছাবজেক্ট আমাৰ অবজেক্ট হৈ যাব দ্য প্ৰিন্সিপালটো আমাৰ অবজেক্ট হৈ গ'ল দ্য প্ৰিন্সিপাল এইটো হৈ গ'ল তেনেকুৱাকৈ সামবডি হেজ ষ্টলেন মাই ৱাৰ্ডছ সামবডি হেজ ষ্টলেন মাই ৱাৰ্ডছ চ' সামবডিটো এতে আমাৰ ছাবজেক্ট হেজ টু আমাৰ বি ভাৱ ষ্টলেন টু মেইন ভাৱ মাই ৱাৰ্ডছটো হ'ল অবজেক্ট চ' এক্টিভত আছে হা এক্টিভত আছে তেনেহ'লে মাই ৱাৰ্ডছটো আমাৰ ছাবজেক্ট হৈ যাব হেজ মাই ৱাৰ্ডছ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ হেজ বহিব বিন এটা আহিব ফৰমেশ্যন অনুযায়ী বিন আহিলে ষ্টলেন টু ষ্টলেন থাকিব আৰু বাই সামবডি এইটো ব্ৰেকেটত ৰাখিছোঁ মানে এইটো চাইলেণ্ট থাকে হা মাই ৱাৰ্ডছ হেজ বিন ষ্টলেন এইটো চুৰি হৈছে যেতিয়া কোনোবা এজনে চুৰি কৰিছে অলৰেডি চ' এইটো লিখিলেও হয় নিলিখিলেও হয় আৰু এইটো তোমাৰ যেতিয়া পেছিভত এই কুৱেশ্যনটো ইম্পৰ্টেণ্ট হয় হা এইটো যেতিয়া পেছিভত দিয়া থাকে তেনেহ'লে এই মই এতিয়া যে ব্ৰেকেটত দিছোঁ বাই চাম্বলি সেই বাই চাম্বলিটো নাথাকে পেছিভত দিলে পেছিভত যেতিয়া তোমাক দিব এক্টিভত কৰবা দিব তেনেহ'লে তোমাৰ এই বাই চাম্বলিটো নিদিবও পাৰে দিয়া নাথাকে পেছিভাগ দিয়া নাথাকে সো মাই ৱাৰ্ডছ হেজ বিন ষ্টলেন এইখিনি থাকিব তেনেহ'লে তুমি গম পাব লাগিব যে বিন আছে বিন থাকিলে আমি কি গম পাম যে এইটো পেছিভত আছে বিন আৰু বাই থাকিলে
বাই যদি অতি উজ্জ্বল থাকিব বিল প্লাস আছে তেনে আমি গম পাম বেশি পথ আছে তেনে হলে আমি অ্যাক্টিভত কি করিম যে বাই আমি তো সু করেছে কোন বাই আমি তো ডাইরেক্ট কোনবা কব নোয়ারো না যে অমুক নাম দিম তোমক নাম দিম সেই কারণে কোন বাজনে চুরি করেছে সামবডি সো সামবডি তো আমি সাবজেক্ট লম হ্যাজ স্টলেন মাই ওয়ার্ডস এটু হয়ে যাব আমার অ্যাক্টিভ নেক্সট সাবা দা স্ট্রেঞ্জার হ্যাজ বিন বিটেন বাই দ্য ডগ বাইটেন বাই দ্য ডগ সো বাই দ্য ডগ বিন আছে তেনহলে আমি গম পালো যে সেন্টেন্সটা আমার প্যাসিভত আছে বিন আছে মানে অ্যাক্টিভত তো বিন না থাকে প্রেজেন্ট পারফেক্টর ক্ষেত্রে অ্যাক্টিভত বিন না থাকে বাই না থাকে প্যাসিভতে থাকে তেনহলে এটা প্যাসিভত আছে আমি অ্যাক্টিভত করিব লাগিব সো বাই দ্য ডগ এইটো হল আমার অবজেক্ট হ্যাঁ দ্য ডগটা আমি সেখানে সাবজেক্ট আনিছো দ্য ডগ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেখানে হ্যাজ বহাইছো বিটেন বিটেন পাস্ট পার্টিসিপল বিটেনে আছে বহাইছো আর কি দা সাব দা স্ট্রেঞ্জার এটা আমার সাবজেক্ট আছে লেট অবজেক্ট হয়ে যাব দা স্ট্রেঞ্জার আচ্ছা এনেকাকে করেছি অল হিজ প্রপার্টি হ্যাজ বিন সোল্ড সাবা অল হিজ প্রপার্টি হ্যাজ বিন সোল্ড তোর গোটেই সম্পত্তি বিক্রি করা হয়েছে কার দ্বারা হ্যাজ বিন আছে যেহেতু আমি গম পালাম যে এটা পেসিভত আছে কারণ অ্যাক্টিভ ফরমেশনত বিন না থাকে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু বাই বাই কোন এটা নাই কিন্তু বাই কার দ্বারা হ্যাঁ কার দ্বারা চুরি হয়ে মানে তোমার কি বিক্রি করেছে কোনে বিক্রি করেছে সেটু নাই মানে এটু সাইলেন্ট আছে আগরটোর নিচিনা সাম্পুটির নিচিনা এটা কিবা একটা সাইলেন্ট আছে তে আমি গম পাম যে অল হিজ প্রপার্টি তোর সকল সম্পত্তি হ্যাজ বিন সোল্ড বিক্রি করা হয়েছে মূল সম্পত্তি সাপোজ মূল সম্পত্তি কোনে বিক্রি করিব পারে মোর মাকে পারে মোর ভাইকে পারে মোর বোনিয়াকে পারে বা মোর বাপেকে পারে তার বাইরে তো কোনো নোয়ারে সো সেইকারণে সাবজেক্ট তুমি মাই ব্রাদার মাই ফাদার হ্যাঁ ফাদার মানে একুরেট নহব ব্রাদার দিলে হয়ে যাব আর ব্রাদার ব্রাদারে আমার মূল সম্পত্তিখিনি বিক্রি করে ফেলেছে কেনবা কেন ভাইহে ভাইহে মানে তোমার সম্পত্তি বিক্রি করব পারে বেলেগে নোয়ারে সো সেইকারণে মই ব্রাদারহে দিছো এতে বাই ব্রাদার বলে ভাবি লৈছো আর বাই ব্রাদার ব্রাদারটো তেনহলে কি হিজ ব্রাদারটো হল তেনহলে অবজেক্টে এটা প্রেসিভত আছে আমি সাবজেক্ট হিসাবে হিজ ব্রাদার লৈছো হিজ ব্রাদার হ্যাজ সোল্ড অল হিজ প্রপার্টি এনেকাকে করেছো সাবজেক্টটো মনে মনে ধরে লৈছো যে ভাইক সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট আমি ধরে নেব অবজেক্ট আমি ধরে নেব পারো আর সেটা অ্যাক্টিভ করে দিয়ে আমি সাবজেক্ট বনাই নেব পারো তেনেকাকে নাম্বার ফাইভ আর সিক্সটো মই হোমওয়ার্ক হিসাবে দিছো তোমালোকৰ ভিডিওটো চাই তোমালোকে এইকেইটা বুঝি এই পাঁচ নম্বর আর ছয় নম্বরটো করব লাগবে দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড এট লাস্ট হ্যাঁ দ্য থিফ সুর টু হ্যাজ বিন অ্যারেস্টেড গ্রেপ্তার করা হয়েছে অবহেকত হ্যাঁ আর এটা আছে কি ছয় নম্বর আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দি জব হ্যাঁ মই এই জবর কারণে কি করেছো নির্বাচিত হয়েছো হ্যাঁ নির্বাচিত হয়েছো এই দুটা ফাইভ নম্বর আর সিক্স নম্বর তোমালোকক হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়েছে তোমালোকে এই দুটা করিবা আর পঠাই দিবা নেক্সট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদিও ইমান ইম্পর্টেন্ট নহয় তথাপিতো নিয়ম আছে আমি জানি থাকো ভাল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর ফর্মেশন অ্যাক্টিভর কি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ বিন মেন ভার্বর আইএনজি হ্যাঁ আইএনজি অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন পেসিভত কি হব সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন বিনের পিছত একটা বিং আহিব নতুনকে এই বিংটো নতুন আহিব আর মেন ভার্বটো যেতিয়া আইএনজি আছিল আগত এতিয়া মেন ভার্বর পাস্ট পার্টিসিপল হয়ে যাব পিপি মানে এতে পিপি মানে এতে পাস্ট পার্টিসিপল বুঝি লবাই তো পি ফুল স্টপ পি মানে পাস্ট পার্টিসিপল আচ্ছা বাই আহিব অবজেক্ট হবে এক্সটেনশন এক্সাম্পল হিসেবে মই লৈছো মিস্টার শর্মা হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং যে মিস্টার শর্মায় এই কিতাবটো ৰাতিপুৱাৰ পৰা পঢ়ি আছে সো হ্যাজ বিন রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ ফর্মেশনটো লক্ষ্য করিবা হ্যাঁ হ্যাজ বিন বিন আছে মেন ভার্বৰ আইএনজি আছে রিডিং অবজেক্ট আছে এক্সটেনশন আছে আচ্ছা তারপর পেসিভত করব আমার এই ফর্মেশন থাকবো সাবজেক্ট লম আমি হ্যাভ হ্যাজ বিন একটা নতুন বিং আহিব মেন ভার্বৰ পাস্ট পার্টিসিপল হয়ে যাবে একটা বাই আহিব তিনটা বস্তু আমার নতুন হব এই তিনটা বস্তু আমার নতুন হবে এতে বিং আহিব অ্যাক্টিভত কৰি এইটোই পার্থক্য বিং আহিব মেন ভার্বৰ পাস্ট পার্টিসিপল হয়ে যাব বাই আহিব ফর্মেশনটো চাই এটো পড়া দ্য বুক দ্য বুকটো হল আমার অবজেক্ট এতে তেনহলে আমার এতে সাবজেক্ট হয়ে যাব এতে সাবজেক্ট হয়ে যাব দ্য বুক হ্যাজ হব বিন হব বিনের পিছত একটা বিং আহে ফর্মেশনত পাইছো আমি আর রিডিং রিডিংয়ের মেন ভাবটো হল রিড রিডর ফার্স্ট পার্টিসিপল রেডে হয় উচ্চারণটো বেলেগ কিন্তু তোমার স্পেলিংটো সেম হয় রেড হয় বাই মিস্টার শর্মা সিন্স মর্নিং এইটো হয়ে গেল আর এই দুটা মই তোমালোকক হোমওয়ার্ক হিসেবে দিছো দ্য কান্ট্রি হ্যাজ বিন বিং রোল্ড বাই দ্য কিং ফর 40 ইয়ার্স এটু অ্যাক্টিভত আছে না পেসিভত আছে গম পাব ধরে লবা প্রথমে তারপর পেসিভত থাকলে অ্যাক্টিভত করিবা অ্যাক্টিভত থাকলে পেসিভত করিবা নেক্সট আরও একটা হোমওয়ার্ক দিছো এতে
যে সি নম্বর রাজু হ্যাজ বিন প্লেইং পাবজি সিন্স টু আওয়ার্স নাও রাজুয়ে পাবজি খেলি আছে দুই ঘন্টা ধরে এতিয়ার পর দুই ঘন্টা ধরে সো এইটুক তোমালে হোমওয়ার্ক হিসাবে করবে নেক্সট আছে পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স ফর্মেশনটো চাবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সিম্পল হয় অ্যাক্টিভৰ যেটো ফর্মেশন পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস মেইন ভার্ব যেটো হবে এটা পাস্ট ফর্মত হব প্লাস অবজেক্ট থাকিব এক্সটেনশন থাকিব পারে না থাকিব পারে আচ্ছা পেসিভত কি পরিবর্তন হবে তাহলে হলে অ্যাক্টিভৰ পৰা যে সাবজেক্টটো থাকিবই তারপর একটা ভি ভাব আহিব পাস্ট টেন্সর ভি ভাব আমি জানো যে ওয়াজ নাইবা ওয়া ওয়ের এ দুটা ওয়াজ নাইবা ওয়ের এ দুটার একটা এ দুটাই ভি ভাব ইয়ার দুটার একটা বহাব লাগিব আমি সেন্টেন্স অনুযায়ী তারপর কি হবো মেইন ভার্বর যেটা পাস্ট ফর্ম আছে তাতে আমি কি করিম পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এটা আর একটা বাইক আহিবই প্রিপজিশন একটা হবই অবজেক্ট এক্সটেনশন এক্সাম্পল হিসাবে মই লৈছো প্রথমে সবা আই থ্রিউ দ্য স্টোন অ্যাওয়ে আই থ্রিউ দ্য স্টোন অ্যাওয়ে মই কি করেছিল পাথরটু হিলগুটিটু দুলিয়াই দিছিল আতরত সো এতে আই আই টু আমার সাবজেক্ট থ্রি থ্রি মানে দলিয়াই দিছিল দলিয়াই দিছিল মানে এটু ভার্ব হয় দ্য স্টোনটু আমার অবজেক্ট হয় অ্যাওয়ে টু এক্সটেনশন হয় সো দ্য স্টোনটু আমার সাবজেক্ট হিসেবে লম এতিয়া অবজেক্ট আছে সাবজেক্ট লম দ্য স্টোন দ্য স্টোনটু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিলগুটিটু হিলগুটিটু থার্ড পার্সন সিঙ্গুলার হয় এক বছর হয় এক বছর হলে আমার ওয়ের না খাতে ওয়াজ হব সো দ্য স্টোন ওয়াজ আর থ্রিউ থ্রিউ এটু মেইন ভার্ব হয় থ্রো থ্রো থ্রিউ থ্রন পাস্ট পার্টিসিপল থ্রন হব এবে এবে একটু এক্সটেনশন আগে তো দিয়ে লইছো তারপর বাই আই টু কি হব আই সাবজেক্টর অবজেক্ট ফর্ম মি হব সো দ্য স্টোন ওয়াজ থ্রন এবে বাই মি নেক্সট দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দেম যে সিহঁতৰ দ্বাৰা নিমন্ত্ৰণটো গ্ৰহণ কৰা হৈছে চাবা দ্য ইনভাইটেশ্যন ওয়াজ আমি জানো যে এক্টিভৰ ফৰ্মেশ্যনত পাষ্ট ইনডেফিনিট টেন্সৰ ক্ষেত্ৰত ওয়াজ বা ওয়েৰ নাথাকে বিভাৱ নাথাকে মেইন ভাৱ থাকে ছাবজেক্ট থাকিব মেইন ভাৱ থাকিব অবজেক্ট থাকিব কিন্তু ইয়াতে বিভাৱ আছে মানে এইটো পেছিভত আছে আৰু এটা ইংগিত দিছে আমাক যে বাই আছে তাৰমানে এইটো পেছিভত আছে বাই দেম আছে তেনেহ'লে আমি এইটো এক্টিভত কৰিব লাগিব সো দেম দেম অবজেক্টৰ ছাবজেক্ট ফৰ্ম কি হ'ব দে দেৰ পৰা দেম হয় সো দে মেইন ভাৱ কি আমাৰ এক্সেপ্টেড হা এক্সেপ্টেডটো এক্সেপ্টেড হয় পাষ্ট ফৰ্ম এক্সেপ্টেডে বহিব দে এক্সেপ্টেড কি দ্য ইনভাইটেশ্যন নিমন্ত্ৰণ দ্য ইনভাইটেশ্যন এইটো এক্টিভত হৈ গ'ল পেছিভত আছিল এক্টিভত কৰিলোঁ নেক্সট আছে আমাৰ উই নেভাৰ এক্সপেক্টেড ইউ হিয়াৰ টুডে যে আমি তোমাক ইয়াতে আজি আশা কৰা নাছিলোঁ উই নেভাৰ এক্সপেক্টেড উইটো আমাৰ ছাবজেক্ট নেভাৰটো আমাৰ ইয়াতে দৰকাৰ নাই এক্সপেক্টেডটো হ'ল আমাৰ কি মেইন ভাৱ ইউটো আমাৰ অবজেক্ট হিয়াৰ টুডে এইবিলাক এক্সটেনশ্যন চ' ইউ ইউটো ইউৱে থাকে ছাবজেক্ট অবজেক্টত ইউ আচ্ছা ইউৰ লগত এতিয়া ইউটো ছেকেণ্ড পাৰ্চন হয় ইয়াৰ লগত ইউৰ লগত তোমাৰ কি খাটে ৱেৰ খাটে ৱেৰ দিছোঁ আমি হা ইউ ৱেৰ নেভাৰটো দি লৈছোঁ এক্সপেক্টেড পাষ্ট ফৰ্মতে আছে পাষ্টতে লিখিছোঁ হিয়াৰ টুডে বাই বাই লাগিব আমাক বাই উইটো আমাৰ কি হ'ব এইফালে গ'লে আছ হ'ব তেনেকুৱাকৈ আৰু দুটা মই হোমৱৰ্ক হিচাপে লিখিছোঁ এই দুটা তোমালোকে কৰিবা দ্য হেন লেইড এ গোল্ডেন এগ ডেইলি যে কুকুৰাটোৱে কি কৰিছিল সোণৰ কণী দিয়ে প্ৰতিদিনে আৰু এটা কি দ্য কানিং ফক্স ফ্লেটাৰ দ্য ক্ৰ' যে তোমাৰ চতুৰ শিয়ালে কি কৰিছিল কাউৰীটোক কি কৰিছিল ফ্লেটাৰ কৰিছিল মানে তোমাৰ কি কয় তাক জোকোৱা জোকোৱা জোকাইছিল এই দুটা হোমৱৰ্ক হিচাপে দিছোঁ চাবা এক্টিভত আছে না পেছিভত আছে এক্টিভত থাকিলে পেছিভত কৰিবা পেছিভত থাকিলে এক্টিভত কৰিবা নেক্সট পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ ফৰ্মেশ্যন কি আছিল ইয়াতে লিখা আছে চাবা এক্টিভৰ এক্টিভৰ ফৰ্মেশ্যনটো হ'ল ছাবজেক্ট প্লাছ ৱাজ বা ৱেৰ প্লাছ মেইন ভাৰ্বৰ আই এন জি প্লাছ ছাবজেক্ট প্লাছ এক্সটেনশ্যন আৰু পেছিভত কি হ'ল যায় কেনে ৱাজ বা ছাবজেক্ট প্লাছ ৱাজ বা ৱেৰ থাকিলে এটা বিং আহিলে যেনেকৈ প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্সত বি ভাৰ্বৰ পিছত এটা বিং আহে মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল হয় আৰু কি হয় বাই আহে অবজেক্টৰ এক্সটেনশ্যন আহে এক্সাম্পল হিসাবে মই লৈছোঁ দ্য টেইলৰ ৱাজ ষ্টিচিং মাই শ্বাৰ্ট টেইলৰজনে কি কৰিছিল মোৰ কাপোৰটো চিলাই কৰি আছিল চ' দ্য টেইলৰ ৱাজ ষ্টিচিং দ্য টেইলৰটো আমাৰ ছাবজেক্ট ৱাজটো আমাৰ বিভাৱ ষ্টিচিং মানে চিলাই আছিল মানে এইটো তোমাৰ ভাৰ্ব হয় কণ্টিনিউৱাছ ফৰ্মত আছে মাই শ্বাৰ্টটো অবজেক্ট হয় সো এক্টিভত আছে এইটো আমি পেছিভত কৰিব লাগে তো মাই শ্বাৰ্ট ৱাজ ৱাজটো থাকিবই বিং এটা আহিব নতুনকৈ
আৰু ষ্টিছৰ মেইন ভার্ব এটো পাষ্ট পাৰ্টিচিপল কি হ'ব ষ্টিছড বাই কা দ্বাৰা দা টেইলৰ দা টেইলৰ তাৰ পিছত আছে দা কাউ ওয়াজ বিং মিল্কড বাই দা মিল্কমেন দা কাউ ওয়াজ বিং বিং আছে আমাৰ তাৰমানে এটো ভাবিলম যে পেসিভত আছে মেইন ভার্বৰ পাষ্ট পাৰ্টিচিপল আছে বাই আছে তো এটো পেসিভত আছে একটিভত কৰিব লাগে সা বাই দা মিল্কমেন এটো অবজেক্ট আছে মানে এটো সাবজেক্ট হৈ যাব আমাৰ দা মিল্কমেন আৰু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় দা মিল্কমেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ ভার্বটা হবো তাহলে ওয়াজ হবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু মিল্কমেন টু ওয়াজ দিছো আচ্ছা মিল্ক টু আমার মেইন ভার্ব হ্যাঁ দা কাউ ওয়াজ বিং মিল্কড বাই দা মিল্কমেন যে গরুটু গোয়ালর দ্বারা মানে খিরোয়া হয়েছিল হ্যাঁ গাখির খিরোয়া হয়েছিল সো গাখির খিরোয়া একটু মিল্ক মিল্কিং হয় মিল্কিং দা কাউ দা মিল্কমেন ওয়াজ মিল্কিং মিল্কমেনে কি করে আসছিল গাখির খিরাই আসছিল দা কাউ গরু আচ্ছা দুটা হোমওয়ার্ক দিছো মই নোবডি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স একটিভত তা প্যাসিভত আছে সাবা দা আন্ট ওয়াজ আর করিবা দা আন্ট ওয়াজ রেজিং রেজিং হার স্টিক টু হিট টম খুঁড়িয়ে কি করেছিল তেও লাঠিটু উঠাইছিল টমক আঘাত করবলে এই দুটা মই হোমওয়ার্ক দিছো করিবা নেক্সট আছে পাস্ট পারফেক্ট টেন্সত আছে ফর্মেশন টু সাবা পাস্ট পারফেক্টর ফর্মেশন টু প্রেজেন্ট পারফেক্টর নিচিনাই হয় খালি তাতে হ্যাভ আর হ্যাজ এতে খালি হ্যাড এইখানে পরিবর্তন প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টর ফর্মেশনের মাঝে এতে পেসিভর ফর্মেশন তো সেম হ্যাড হব আর ওটা বিন আহিব যেটু প্রেজেন্ট পারফেক্ট তো আহিছিল বাকিখিনি সেম একে নিয়মর এটু সুবিধা হব একে ধরনের হয় এক্সাম্পল হিসেবে মই লৈছো নোবডি হ্যাড ড্যামেজড দা ক্রপ এট অল কোনেও শস্য ধ্বংস করা নাই হ্যাঁ সো নোবডি হ্যাড ড্যামেজড নোবডি টু আমার সাবজেক্ট ধরিল হ্যাড টু বিভাব ধরিল ড্যামেজ টু আমার মেইন ভার্ব ধরিল আর তোমার দা ক্রপ টু আমার কি করিল অবজেক্ট ধরিল সো দা ক্রপ টু অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে যাব আমার দা ক্রপ হ্যাড তো থাকবই আর বিন আহিব বেশি বা বিন ড্যামেজড পাস্ট পার্টিসিপল মেইন ভার্ব তো অলরেডি আছে ড্যামেজড বাই তো আহিবই বাই সাবজেক্ট আমার কি আছে নোবডি নোবডি এট অল টু এক্সটেনশন হেকত রাখিছো আচ্ছা দা লায়ন হ্যাড কট দা টিনি মাউস দা লায়ন সিংহটোৱে কি কৰিছে হেড পট ধৰিছে দা টিনি মাউছ মানে সৰু একদম ক্ষুদ্ৰ মানে তোমাৰ নিগনি লায়নে ধৰিছে চ' দা টিনি মাউছ এই গোটেইখিনি হ'ল আমাৰ অবজেক্ট চাবা দা টিনি মাউছ এই গোটেইখিনি আমাৰ অবজেক্ট চ' অবজেক্ট আমাৰ ছাবজেক্ট হ'ব দা টিনি মাউছ হেডটো থাকিবই হেড বিন আহিব এটা বিন কট মেইন ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল কটে আছে বাই দা লায়ন আচ্ছা তাৰপিছত মই এই দুটা হোমৱৰ্ক হিচাপে দিছোঁ তোমালোকক হা এই দুটা লগতে কৰিবা অল দ্য ৰোডছ হেড বিন ৰিপেয়াৰ্ড এক্টিভত না পেছিভত আছে এক্টিভত থাকিলে পেছিভত কৰিবা পেছিভত থাকিলে এক্টিভত কৰিবা নেক্সট দ্য মিটিং হেড বিন পোষ্টপণ্ড হা মিটিংটো পোষ্টপণ্ড কৰা হৈছে চ' এইখিনি আজিৰ ক্লাছত আছিল থেংক ইউ ফৰ ৱাটছিং তোমালোকৰ হোমৱৰ্ক কেইটা ধুনীয়াকৈ কৰিবা আৰু কোনো অসুবিধা থাকিলে মোক ন' ডাউট জনাবা থেংক ইউ ওৱান্স এগেইন